আপনার বডির যে ওয়েটটা আছে সেই অনুযায়ী 2% ওয়েট হলো আপনার ব্রেনের, কিন্তু পুরো বডি মিলে যেই অক্সিজেন এবং এনার্জি ব্যয় করে তার 20% কিন্তু শুধুমাত্র ব্রেন ব্যয় করে ফেলে, বিকজ ইউর ব্রেন ইজ ওয়ার্কিং এভরি সিঙ্গেল মোমেন্ট, ইউর ব্রেন ইজ ওয়ার্কিং ভেরি ভেরি হার্ড অল দ্য টাইম, সবসময় কাজ করছে এবং সে খুবই ব্যস্ত, খুব খুব ব্যস্ত, সে অনেক অক্সিজেন এবং এনার্জি ব্যয় করে ফেলে। এবং আপনার ব্রেনের 73% কিন্তু লিকুইড, ওয়াটার, ব্লাড এগুলো। আর যদি একটা অ্যাডাল্ট ব্রেনকে ওয়েট করা হয়, আলাদা কোথাও মাপা হয়, ওজন দেওয়া হয়, তাহলে 1.361 কেজি হয়, 1.25 কেজির চেয়ে একটু বেশি। কিন্তু দেখেন সারা শরীরে যে কলেস্টেরল আছে তার 25% কলেস্টেরল কিন্তু শুধু ব্রেনে থাকে, বিকজ ব্রেনের সেলগুলো বেঁচে থাকার জন্য কলেস্টেরলের প্রয়োজন থাকে। এবং প্রত্যেকটা ব্রেইনে মিনিমাম 86 বিলিয়ন নিউরনস থাকে, যার প্রত্যেকটা নিউরন পার সেকেন্ড মোর দেন 1000 নার্ভ ইম্পালস করে, এবং প্রত্যেকটা ইম্পালসে আনকাউন্টেবল সাইনাপসিস কন্ট্যাক্ট তৈরি হয়, যেই কন্ট্যাক্টগুলো হলো একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের মেসেজ আদান প্রদান, সাইনাপসিস কন্ট্যাক্ট। যেমন আপনার শরীরে যখন একটা চিমটি কাটা হয়, ইমিডিয়েটলি আপনি কিন্তু বুঝে যান এটা একটা চিমটি ছিল। আপনার পায়ে যখন একটা মশা কামড় দেয় আপনি কিন্তু বুঝতে পারেন যে এটা ডিফারেন্ট একটা ফিল ছিল। দূর থেকে যদি একটা কংক্রিট, একটা কঙ্কর কিছু একটা চোখের দিকে আসে, আপনি কিন্তু মাথা সরিয়ে ফেলেন কিছু বুঝে ওঠার আগে। এগুলো কীভাবে ঘটে? ওই সাইনাপসিস কন্ট্যাক্টসের মাধ্যমে নিউরনগুলো আপনাকে অ্যালার্ট করে দেয় যে কিছু একটা ঘটছে, কোথাও সামান্য একটু কেটে গেলো আপনি সাথে সাথে টের পেয়ে যান। এগুলো সব ইন্টারনালি ঘটতে থাকে, অ্যান্ড ইউর ব্রেন ডাজ দ্যাট ফর ইউ। এবং আপনার ব্রেন প্রতি 5 মিনিটে এত পরিমাণ অক্সিজেন চায়, যেটা না হলে তার সেলসগুলো মারা যেতে শুরু করে। এবং যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ব্রেন কলাপস করতে পারে। ইট নিডস অক্সিজেন এভরি সিঙ্গেল মোমেন্ট। আর আপনি জেনে আপনার ভাল লাগবে যে আপনার ব্রেনে 12-25 ওয়াটসের ইলেকট্রিসিটি আছে কিন্তু, যাতে করে একটা বাল্ব জ্বালানো সম্ভব। এবং এটাকে বলা হলো CBF, সেরেব্রাল ব্লাড ফ্লোজ। এখান থেকে আমাদের ব্রেনে যে ব্লাড ফ্লো করে পার মিনিট, সেটাকে যদি একসাথে একটা বোতলে রাখা হয় তাহলে 750 মিলিলিটার্স হয়ে যায় কিন্তু, অর্থাৎ 1 লিটারের কিছু কম ব্লাড প্রতি মিনিটে আমাদের ব্রেনে ঘুরে আসে, ফ্লো করে আসে। এবং দেখুন প্রতি মিনিটে আমাদের ব্রেন 48.6 চিন্তা সে প্রসেস করে ফেলে। এবং যেহেতু একদিনে 1440 মিনিটস থাকে, সেটাকে 48.6 সাথে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে আসে হলো 69,984 থটস, অর্থাৎ প্রায় 70,000 চিন্তা আপনার ব্রেন প্রতিদিন করে। আচ্ছা, এরপর যে বিষয়টা, আমাদের ব্রেন 13 মিলিসেকেন্ডে, প্রতি 13 মিলিসেকেন্ডে একটা ইমেজ প্রসেস করতে পারে, যেটা আমাদের চোখের যে ব্লিঙ্কিং টাইম এর চেয়েও দ্রুত। সো ইটস ভেরি ফাস্ট। দেখুন আমাদের ব্রেন এতখানি বিজি, এতখানি সে কর্মঠ, সে এত বেশি পরিশ্রম করতে থাকে, সে আমাদের জন্যে করছে, কিন্তু ইফ উই ডোন্ট টেক কেয়ার অফ আওয়ার ব্রেন স্টার্ট ওয়ার্কিং অ্যাগেনস্ট আস। যখন আমরা আমাদের ব্রেনে টেক কেয়ার করি না, তখন সে কিন্তু আমাদের বিরুদ্ধে কাজ করা শুরু করে, তখনই আমরা ডিপ্রেসড এবং অ্যাংজাইটিতে যেতে থাকি।